राजधानी जानजट निरसने शनिवार सकाले सात रास्ता थेके उत्तरा पर्यन्त दस टी यूटार्न आनुष्ठानिक भावे चालू करेछे ढाका उत्तर सिटी करपोरेशन। बंध करा हुएछे कयेकटी राइट टार्न। तबे यूटार्न चालुर पर किछु किछु एलाकाय जानजट बेड़ेछे। शनिवार सरकारी छुटिर दिनेओ महाखाली आमतुरी ओ बनानी एलाकाय तीव्र जानजट तैरी हय। यूटार्न आसले एटाते कोनो कार्यकारिता हय नाय। जाम बाड़छे कारण गाड़ीगुला सबगुलो एकसाथे छाटछे तो एखाने অনুকূলে ভিড় হয়ে যেতে আছে আর কি। ইউটার্ন চালুর পর সেই জায়গায় রাস্তার প্রশস্ততা কমে গেছে। অনেকের অভিযোগ সঠিক জায়গায় ইউটার্ন নির্মাণ করা হয়নি। যে জায়গায় ইউটার্নের দরকার ওই জায়গায় ইউটার্ন করে না, যে জায়গায় না দরকার ওই জায়গায় করে। অফিস যদি ওপেন করে দেয় তাহলে আরো বেশি হবে। সরকারি ছুটির দিনেও এই এলাকায় তীব্র যানজট কেন এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি ট্রাফিক পুলিশের কাছ থেকে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন চালকরা অভ্যস্ত হলে আস্তে আস্তে যানজট কমবে, কোথাও সমস্যা হলে বিশেষজ্ঞদের নিয়ে সেগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তারা। এই প্রকল্পের মাধ্যমে যে যানজট হারিয়ে যাবে তা তো না, যানজটটার মাত্রাটা কমে আসবে। আমরা বারবারই বলছি প্রকল্পের লক্ষ্য হলো যে এই করিডোরের যানজট 25-30% কমিয়ে আনা। যে ইউলুপটা যেটা নিয়েছি এটি আমরা টেস্ট করে করে দেখব, কোন জায়গায় যদি সমস্যা থাকে ডেফিনেটলি আমরা আবার এক্সপার্টদেরকে নিয়ে ওটার জন্য আমরা মনোযোগ দেব। ইউটার্ন চালু হওয়ার কারণে কর্মদিবসে এসব এলাকার যানজট আরও তীব্র হবে বলে আশঙ্কা যাত্রী ও চালকদের। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।